সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ম্যাট্রিক্সের একটি সিকিউর প্রশ্ন দেখব। সেই সিকিউর প্রশ্নটি কিভাবে হয় এবং এই সিকিউর প্রশ্ন দিয়ে আমরা কিভাবে অন্যান্য সিকিউর প্রশ্ন সলভ করতে পারবো সেগুলো সবই আমরা জানবো এই একটা সিকিউর প্রশ্নের মাধ্যমে। তো দেখো, এটি চট্টগ্রাম বোর্ডের 2021 সালের প্রশ্ন। এই প্রশ্নে আমাদের উদ্দীপকে দেওয়া আছে এ, বি এবং সি এর মান। আমাদের পরপর তিনটি প্রশ্ন কতে বলা আছে এম এর মান কত হলে এ ম্যাট্রিক্সের ট্রেস 5 হবে। হ্যাঁ, এরপর পরপর আর দুটি প্রশ্ন আমরা এক এক করে সলভ করবো। তাহলে প্রথমটা আমরা দেখি যে ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে। হ্যাঁ, আমরা শিখেছি ম্যাট্রিক্সের ট্রেস হলো ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল। দেখো, এ ম্যাট্রিক্সের যদি বলে তাহলে এখানে এ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কী কী আছে? প্রধান কর্ণ হচ্ছে 4 এবং এম। তাহলে 4 এবং এম এর যোগফলটাই হবে ওই ম্যাট্রিক্সের ট্রেস। আমরা যদি সি ম্যাট্রিক্সের ট্রেস নিতে চাই তাহলে 0, 2 এবং 1, 1, 0, 2, 1 যোগ করলে যা হবে সেটি হবে সি ম্যাট্রিক্সের জন্য ট্রেস। তাহলে আশা করছি ট্রেসটা ক্লিয়ার হয়ে গেছে, যদিও আমরা ক্লাসে এটা শিখেছি। তাহলে আমরা এ ম্যাট্রিক্সের জন্য ট্রেস নির্ণয় করতে চাচ্ছি। ওকে, তাহলে এ ম্যাট্রিক্স কী দেওয়া আছে আমাদের? দেখো, দেওয়া আছে এ ইজিক্যাল টু 4, 1, 3 এম। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস কী? যে আমরা জানি, এই কথাটি লিখতে হবে একটু, আমরা জানি কোনো ম্যাট্রিক্সের ট্রেস হল ওই ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলোর যোগফল। ওকে, তাহলে কর্ণের উপাদানগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে সেটা আমরা ম্যাট্রিক্সের ট্রেস পেয়ে যাবো। তাহলে এ ম্যাট্রিক্সের ট্রেস কী হবে? অর্থাৎ এ ম্যাট্রিক্সের ট্রেস, তাহলে আমরা এখান থেকে ট্রেস পাচ্ছি। খেয়াল করো, আমরা ম্যাট্রিক্সের ট্রেস পাচ্ছি প্রধান কর্ণ। তাহলে এখানে প্রধান কর্ণ কী কী আছে? প্রধান কর্ণ 4 এবং প্রধান কর্ণ এম। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস হবে 4+m। ওকে, এখন আমাদের শর্ত কী বলেছে? বলেছে এম এর মান কত হলে এ ম্যাট্রিক্সের ট্রেস হবে 5। তার মানে ট্রেসের মান হবে 5। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ ম্যাট্রিক্সের ট্রেস কত? 4+m। তাহলে ট্রেস হচ্ছে এই 4+m হবে কার সমান? 5 এর সমান। তা আমরা বলতে পারি শর্ত মতে, তাহলে শর্ত মতে এই 4+m এটাই হবে কার সমান? 5 এর সমান। তাহলে দেখো, এখান থেকে আমরা অনায়াসে এম এর মান বের করতে পারি। 4কে রাইট সাইডে পার করে দাও, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এম এর মান 5 থেকে 4 বিয়োগ করলে আমরা ফলাফল পেয়ে যাবো 1। এটি হচ্ছে আমাদের আনসার। এরপরে দেখো যে দেখাও যে মডুলাস অফ বি এর মান হবে p+pq আর -1, তারপরে p-q, q-r এবং r-p। তা অবশ্যই আমাদের এখানে মডুলাসের মান বের করতে বলেছে। কোন ম্যাট্রিক্সের মডুলাস বের করবো আমরা? বি ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি এপাশে। হ্যাঁ, তাহলে যেটা দেওয়া আছে সেটা আমাদেরকে আগে লিখতে হবে। তাহলে ক্ষয়ের সমাধানের জন্য আমাদের যা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে ফেলি। আমাদের বি দেওয়া আছে, অর্থাৎ বি ম্যাট্রিক্স দেওয়া আছে। দেখো খেয়াল করে, পি কিউ আর, পি স্কোয়ার, কিউ স্কোয়ার, আর স্কোয়ার, পি কিউব -1, কিউ কিউব -1 এবং আর কিউব -1, এটা ম্যাট্রিক্স আকার আমাদেরকে দেওয়া আছে। কিন্তু আমাদের মান বের করতে বলেছে, অর্থাৎ মডুলাস বের করতে বলেছে। তাহলে মডুলাস কথাটির অর্থ হলো বি কে মডুলাস করে দিলে আমরা ম্যাট্রিক্সকেও মডুলাস আকারে লিখতে পারি। তার মানে পি কিউ আর, তারপরে এটা পাবো পি স্কোয়ার, কিউ স্কোয়ার, আর স্কোয়ার, ঠিক একইভাবে পি কিউব -1, কিউ কিউব -1 এবং আর কিউব -1-এর মডুলাস। ওকে, এখন এটিকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে সমাধান আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে বিস্তার করে আর একটি হচ্ছে নর্মালি বিস্তার না করে। হ্যাঁ, তো আমরা এই মেথডটাকে অ্যাপ্লাই করবো যে বিস্তার না করে। বিস্তার না করে কীভাবে আমরা এটাকে সলভ করতে পারি? দেখো, প্রথম অবস্থায় আমরা কলাম এবং রোগুলোকে ইন্টারচেঞ্জ করে নেব। হ্যাঁ, কলামকে আমরা রোতে কনভার্ট করে দেবো আর রোগুলোকে অটোমেটিক তখন কলামে কনভার্ট হয়ে যাবে। তাহলে প্রথম অবস্থায় আমরা এই রোকে কল্পনা করি, এই রো পি কিউ আর, পি কিউ আর রোকে আমরা কলামে কনভার্ট করলাম। হ্যাঁ, দেখো এই যে পি কিউ আর, এই রোকে আমরা কলামে কনভার্ট করে দিলাম। তাহলে আমরা এখানে পেয়ে যাবো পি কিউ আর। এরপরে দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয় রোকে আমরা দ্বিতীয় কলামে কনভার্ট করে দেবো। তাহলে দ্বিতীয় কলাম আমরা কী পাচ্ছি একটু খেয়াল করে দেখো, তাহলে হয়ে যাচ্ছে পি স্কোয়ার, কিউ স্কোয়ার এবং আর স্কোয়ার। এরপরে থাকে আর একটি রো, সেটা হচ্ছে সবার শেষেরটা। তাহলে শেষেরটা কোথায় চলে যাবে? সব শেষে চলে যাবে। তাহলে আমরা এখানে পাবো পি কিউব -1, পরেরটা হয়ে যাবে কিউ কিউব -1 আর সবার শেষেরটা হবে আর কিউব -1-এর মডুলাস। ওকে, এই কাজটা আমরা কী করলাম? রোকে কলাম,
रो के कलमे कन्वर्ट कर दिए पे देखो ख्याल कर प्रथम रो प्रथम कलम हो द्वितीय कलम हो तृतीय रो तृतीय कलम होके एरपर हमारे क्ज डिटरमिनेंटर जो प्रॉपर्टी आछे से प्रॉपर्टी अनुयायी बोलते पारी जे जदि कोनो कलमे हाँ जदि कोनो कलमे एक ही मान आमरा पेये जाई जोग अथवा वियोग आकारे जदि आमरा सबगुलो मान पेये जाई सेम मान ताहले आमरा सेई मानगुलोके सेपारेट करे दिते पारी आलादा करते पारी जे आलादाटा करा जाय किभाबे जे ओई माइनासेर आगे पर्यन्त जे मानगुलो आछे एटा निये एकटा डिटरमिनेंट होबे एकटु ख्याल करे देखो ताहले आमरा पाच्छि पी किऊ आर ठीक थाकबे पी स्क्वायर किऊ स्क्वायर आर स्क्वायर थाकबे तारपरे पी किऊब किऊ किऊब आर किऊब थाकबे एइटा निये होबे एकटी डिटरमिनेंट ओके आई जे माइनस देखते पाच्छी ए माइनसेर जोन्नो एखाने एकटा होये जाबे माइनस आर एरपर पी किऊब किऊ किऊब एबं आर किऊब बाद दिए अर्थात एइ अंशटुकु आमरा तो अलरेडी लिखे फेलेछि एइ अंशटुकु बाद दिए जेटा थाकबे सेटा निये आरेकटा डिटरमिनेंट होबे एखाने ताहले एखाने आमरा पाच्छी पी किऊ आर एइटा आबार चले आसबे एखाने तारपरे पी स्क्वायर किऊ स्क्वायर एवं आर स्क्वायर आसबे आर एखन पी किऊब किऊ किऊब आर किऊब तो अलरेडी लिखे फेलेछि आसबे वन माने वन 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 ठीक आछे एरपर आमरा चले आसि एई पाशे देखो आमादेर प्रथम जे डिटारमिनेंट ए डिटारमिनेंटेर क्षेत्रे प्रथम रो के जदि आमरा विवेचना करी ताहले एखाने पी आछे एखाने पी स्क्वायर आछे एखाने पी किऊब आछे ताहले देखो तो सबगुलो थेके आमरा कि कमन पाबो प्रथम रो थेके आमरा कि कमन पाच्छि पी कमन पाच्छि किना अवश्यई आमरा प्रथम रो थेके पी कमन पाच्छि एरपर द्वितीय रो थेके जदि आमरा खेयाल करी एखाने किऊ किऊ स्क्वायर किऊ किऊब ताहले आमरा कमन पाबो कि किऊ ताहले द्वितीय रो थेके आमरा कमन पाच्छि किऊ ठीक एक ही भावे तृतीय रो थेके आमरा कि कमन पाबो आर स्क्वायर आर किऊब तार माने आर कमन पाच्छि ताहले तृतीय रो थेके आमरा आर कमन पेलाम ताहले प्रथम रो थेके पी चले गेछे ताहले थाकबे वन एखान थेके पी स्क्वायर थेके जदि पी चले जाय ताहले थाकबे कि पी एरपर पी किऊब थेके पी चले गेछे ताहले थाकबे पी स्क्वायर एरपरटा एक ही भावे किऊ वन किऊ किऊ स्क्वायर तारपरटा होबे वन आर स्क्वायर देखो एक ही भावे आमरा बेर करे फेललाम एरपरे माइनस चिन्ह दिते होबे हाँ माइनस देवार पर एखे जरा डिटारमिनेंटा पासी ये डिटारमिनेंटा के प्रथम डिटारमिनेंट अर्थात एखे डिटारमिनेंट आटार मत कर सजिए नीते यार मत कर सजाते चाहिए देखो यटार प्रथम क्य आखने प्रथम आन वन वन द्वितीय डिटारमिनेंटर प्रथम नहीं आसते हैं वन 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 तर मैं ये कलम के देखो थार्ड कलम के जो फार्ष्ट कलमे नहीं आसते परि तो फार्ष्ट कलम वन 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 हो जाए दुटो रो कलम के इंटरचेंज करी आमरा जानी कलम डिटारमिनेंटर प्रपार्टी अनुजाई कलम के इंटरचेंज करते थार्ड जो कलम से कलम के चले आसलम फार्ष्ट कलमे तो फार्ष्ट कलम कथा जाए थार्ड कलमे चले जाए एक बार इंटरचेंज और जो एक बार इंटरचेंज कर एक माइनस बेर आसे वही माइनस और आगे जो माइनस ये नहीं प्लस हो गल ठीक है और आप इंटरचेंज कर थार्ड के प्रथम नहीं चले आसि तर मैं वन 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 मिडिलेटा को परिवर्तन है मिडिलेटा जा मिडिलेटा हो पी स्क्वायर किऊ स्क्वायर आर स्क्वायर ओके हमें एक स्पेस एरपर आखो वन 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 ये रिप्लेस हो पी किऊ आर दिए तो ये हो जाए पी किऊ एवं आर ताहले देखो एखे पी किऊ आर ठीक थक इटा को परिवर्तन करी नाई पी किऊ आर ठीक थकबे एखे पी स्क्वायर किऊ स्क्वायर आर स्क्वायर थकबे एरपर देखो आमादे टार्गेट छिलो प्रथमटार मतो करे सजानो हाँ ताहले प्रथमटार मतो करे सजाते जे आमरा वन के सामने निये आसते पारछि एखन आमादेर कि दरकार पी किऊ आर एखाने निये आसते होबे आमादेरके पी किऊ आर एटा कखन सम्भव होबे जदि द्वितीय रो सरि द्वितीय कलम जदि चले जाए तृतीय कलमे और तृतीय कलम जदि चले आसे द्वितीय कलमे अर्थात इंटरचेंज करे ताहले एटार साथे समान हये जाबे मिले जाबे ताहले आमरा इंटरचेंज करे फेलबो और एकटा कलम अथवा एकटा रो जदि इंटरचेंज करे ताहले एकटा माइनस बेर हो आसे तार माने एखाने एकटा माइनस बेर हो आसबे सेई माइनस और ए प्लस हो जाए माइनस ओके एरपरे आमरा जस्ट इंटरचेंज करे लिखे देब ताहले एखाने होबे पीयू एखाने होबे किऊ एखाने होबे आर एटा चले जाबे ए पाशे ताहले पी स्क्वायर एटा हो जाबे किऊ स्क्वायर एटा हो जाबे आर स्क्वायर देखो आमरा जे टार्गेटे छिलाम सेई टार्गेट आमादेर फिल आप हये गेछे एइटा आर एटा देखते एकई रकम कि ना एकई रकम एखन ए डिटारमिनेंटर साथ पी किऊ आर गुणाकारे आसे और ये डिटारमिनेंटा एखे आसे तार माने आमरा डिटारमिनेंटा के कमन नीते पारी हाँ ये पुरो डिटारमिनेंटा के आमरा कमन नेब ताहले डिटारमिनेंटा जदि कमन निये नेई ताहले ए पाशे डिटारमिनेंटे थाकबे कि पी किऊ आर हाँ ए पाशे थाकछे पी किऊ आर तारपर एटा कमन नियेछि कमन ना माने कि सेपारेट करे रखा ये पुरोटाई सेम जिनिस एटाओ चले जाबे ताहले एखाने थाकबे कि वन थाकबे ताहले पी किऊ आर माइनस वन इन्टू ए डिटारमिनेंट
वन 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 पी क्यू आर पी स्क्वायर क्यू स्क्वायर आर स्क्वायर ओके আমরা এই ডিটারমিনেন্ট পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ডিটারমিনেন্টকে ক্যালকুলেশন করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো। যে পি কিউ আর মাইনাস ওয়ান, তাহলে আমাদের একটা অংশ চলে আসছে, দেখো পি কিউ আর মাইনাস ওয়ান। এখন এই পরের যে অংশ, এই পরের অংশ থেকে আমাদের এই বাকি মানটা প্রমাণ করে দেখাতে হবে, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর এবং আর মাইনাস পি। তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এই কাজটি আমরা কীভাবে করতে পারি? দেখো ডিটারমিনেন্টের ক্ষেত্রে সবসময় আমি যেই কথাটা বলি যে ডিটারমিনেন্টে যদি কোনো উপাদানকে শূন্য তৈরি করতে পারি তাহলে আমাদের জন্য বেশি প্রিফারেবল। হ্যাঁ, তাহলে আমরা এই জায়গাতে শূন্য, এই জায়গাতে শূন্য, দুটো জায়গাতে আমরা শূন্য তৈরি করতে পারি কিনা খেয়াল করে দেখো। আমরা যদি ফার্স্ট রো এবং সেকেন্ড রোকে বিয়োগ করে দিই, অর্থাৎ ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বিয়োগ করব, বিয়োগ করে ফার্স্ট রোতে রাখবো, তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয়ে যায়, খুব ভালো কথা। তাহলে আমরা একটা জিরো তৈরি করতে পারছি। ঠিক একইভাবে সেকেন্ড এবং থার্ড রোকে যদি আমরা বিয়োগ করে দিই, তারপর দেখো শূন্য হয়ে যাচ্ছে, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে আমাদের টার্গেট শূন্য তৈরি করা, তার মানে শূন্যটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কী কাজ করতে চাচ্ছি? ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বিয়োগ করব, তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, পি থেকে কিউ বিয়োগ করলে পি মাইনাস কিউ, পি স্কোয়ার থেকে কিউ স্কোয়ার বিয়োগ করলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ওকে, খুবই সিম্পল। ঠিক একই কাজ দ্বিতীয়টার জন্য। এবার দ্বিতীয় রো থেকে তৃতীয় রোকে বিয়োগ, তাহলে আমরা পাচ্ছি এখানে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, কিউ থেকে আর বিয়োগ করলে কিউ মাইনাস আর, কিউ স্কোয়ার থেকে আর স্কোয়ার বিয়োগ করলে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর শেষের যে রো রো সেটা আমরা কোনো পরিবর্তন করি নাই। তাহলে আমরা যে কাজটি করলাম সেই কাজের একটু সাইড নোট দিতে হবে। হ্যাঁ, তাহলে সাইড নোটটা কেমন? যে কাজটি করেছি সেটি আর ওয়ান থেকে আমরা আর টুকে বিয়োগ করেছি, আর এটা রেখেছি কোথায়? আর ওয়ানে, এই জন্য আর ওয়ানকে প্রাইম দিয়ে দিতে হবে। হ্যাঁ, এরপরে যে কাজটি করেছি আর টু থেকে আর থ্রি বিয়োগ, তাহলে আর টু মাইনাস আর থ্রি এটা রেখেছি কোথায়? আর টুতে, যে আর টুতে রাখা হয়েছে, এই জন্য আর টু ড্যাশ। এরপরে দেখো জিরো বরাবর ক্যালকুলেশন, জিরো বরাবর ক্যালকুলেশন আমাদের লাগে না, শুধু এই ওয়ানের জন্য ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, তাহলে ওয়ান বরাবর যে এখন যদি আমরা বিস্তার করে দিই, তাহলে ওয়ান বরাবর এই রো এবং ওয়ান বরাবর এই কলাম ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, ক্যান্সেল হলে আমরা এই আড়াআড়ি এই মানগুলো পাচ্ছি, অর্থাৎ এই ওয়ানের জন্য আমরা এখন বিস্তার করে ফেলব। দেখো আমি একটু এই সাইডে লিখছি, আমাদের বিস্তার ওয়ানের জন্য। তাহলে ওয়ানের পজিশন কত? দেখো এটা হচ্ছে ওয়ান টু থ্রি, থার্ড রো ফার্স্ট কলাম, থার্ড ফার্স্ট মানে চার, এটা জোর হচ্ছে, জোর মানে প্লাস হবে। তাহলে পি কিউ আর মাইনাস ওয়ান এটা ঠিক থাকবে। ওয়ানের জন্য আমরা পাচ্ছি এই রো কলাম ক্যান্সেল করলে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর এখানে থাকবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এখানে থাকছে আমাদের কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওকে, এই অংশটুকু আমরা পাচ্ছি, সরি পি কিউ আর মাইনাস ওয়ান। এরপরে দেখো প্রথম রো থেকে আমরা কিছু কমন পাই কি না, এটা একটা সূত্র পড়ছে, দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, দ্যাট ইস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। হ্যাঁ, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যদি কষ্ট হয় তাহলে আর একটু লিখে রাখতে হবে। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচেটাতে আমরা তাহলে কী পেয়ে যাচ্ছি? কিউ মাইনাস আর, আর এখানে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, দ্যাট ইস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখন আরও বেশি ইজি হয়ে যাবে তোমার কাছে, পি কিউ আর মাইনাস ওয়ান। এখন দেখো প্রথম রো থেকে আমরা কী কমন পাচ্ছি, এখানে দেখো পি মাইনাস কিউ, এখানেও পি মাইনাস কিউ আছে, তার মানে পি মাইনাস কিউ আমরা প্রথম রো থেকে কমন নিতে পারি। এরপর যদি আমরা দ্বিতীয় রোতে চলে আসি, দেখো এখানে কিউ মাইনাস আর আছে, এখানেও কিউ মাইনাস আর আছে, তার মানে কিউ মাইনাস আর আমরা কমন নিতে পারি। তাহলে আমাদের মেইনলি এখানে থাকছে ওয়ান ওয়ান, আর এ পাশে থাকবে পি প্লাস কিউ, আর এখানে থাকছে কিউ প্লাস আর। হ্যাঁ, দেখো কত সহজেই আমরা সমাধানের দিকে চলে যাচ্ছি। এই অংশটুকু তো কোনো পরিবর্তন নাই, এটা সুন্দর করে আমরা লিখে ফেলি পি কিউ আর মাইনাস ওয়ান, এরপর আমরা পাবো পি মাইনাস কিউ, আর তারপর আসবে কিউ মাইনাস আর। এটা দেখো সিম্পল একটা মান চলে আসছে, তাই না? তাহলে শুধু আর আর গুণ করে দেবো, তাহলে ওয়ানের সাথে কিউ প্লাস আর যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে পাবো কিউ প্লাস আর, সূত্রের মাইনাস ওয়ান থেকে ওয়ানের সাথে পি প্লাস কিউ যদি আমরা গুণ করে দিই তাহলে পি প্লাস কিউ হবে, আর সামনে মাইনাস থাকার জন্য এটা পি মাইনাস কিউ হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রায় প্রমাণের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আসি, পি কিউ আর মাইনাস ওয়ান, এখানে আছে পি মাইনাস কিউ, এখানে কিউ মাইনাস আর, এখানে দেখো কাটা যাচ্ছে কি কি, এখানে কিউ আর কিউ কাটা যায়, তাহলে থাকবে কি? আর মাইনাস পি। দেখো তো এটা আমাদের সেই প্রমাণ ছিল কি না যেটা আমরা শুরু করেছিলাম মডুলাস অফ বি থেকে, তাহলে মডুলাস অফ বি সমান এটা প্রমাণিত। কি খুব কঠিন লাগছে? দেখো এই টাইপের প্রশ্ন তোমাদের একটা অবশ্যই অবশ্যই আমাদের সি ইনভার্স বের করতে বলেছে। তাহলে কী দেওয়া আছে? সি দেওয়া আছে আমাদের জিরো ওয়ান টু, ওয়ান টু থ্রি, থ্রি ওয়ান ওয়ান,
এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে চাচ্ছি। তাহলে আমরা সরাসরি সূত্রটাকে লিখে নেব, যে আমরা জানি, আমরা কি জানি, সি ইনভার্স সমান ওয়ান বাই মডুলাস অফ সি অ্যাডজয়েন্ট অফ সি। ওকে, এটা হচ্ছে আমাদের ইনভার্স নির্ণয়ের জন্য ফর্মুলা, যেটা আমাদের অলরেডি জানি। এখন এই জায়গা থেকে আমাদের কী কী বের করতে হবে? আমাদের বের করতে হবে মডুলাস অফ সি এবং অ্যাডজয়েন্ট অফ সি। বের করে যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা মডুলাস অফ সি বের করতে চাচ্ছি। মডুলাস অফ সি তারা কী বোঝাচ্ছে? এই ম্যাট্রিক্সের মডুলাস, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হবে। তাহলে এখানে আমরা ডিটারমিনেন্ট কী পাচ্ছি? জিরো ওয়ান টু, ওয়ান টু থ্রি, থ্রি ওয়ান ওয়ান। ওকে, এটাকে কী করতে হবে? এখন মডুলাস চিহ্ন দিতে হবে, দিয়ে বিস্তার করে আমাদেরকে মানটা বের করে নিয়ে আসতে হবে। দেখো, আমরা বিস্তার রো বরাবরও করতে পারি, আবার কলাম বরাবরও করতে পারি। তাহলে আমরা এটাকে রো বরাবর বিস্তার করবো। হ্যাঁ, তাহলে এইদিকে যাচ্ছে এই রো, ফার্স্ট রোতে। তাহলে প্রথমটা হচ্ছে জিরো। তাহলে জিরোর জন্য ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ জিরো তো অলওয়েজ জিরো। এর বিস্তার করলে এই ফলাফল হয়ে যাবে জিরো। এরপর ওয়ানের জন্য বিস্তার করবো। দেখো, ওয়ানের পজিশন হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম। তাহলে মান কয়টা? তিন। তিন মানে বিজোড়, বিজোড় হলে এটা হয়ে যাবে মাইনাস। তারপরে ওয়ান নেব, তাহলে ওয়ান বরাবর রো এবং কলাম ক্যান্সেল। তাহলে এই ওয়ান বরাবর রো, এই ওয়ান বরাবর কলাম ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে এখানে মান থাকবে কী কী? ওয়ান থ্রি, থ্রি ওয়ান। এই মানটা আমরা একবারে ক্যালকুলেশন করতে চাচ্ছি। একবারে করলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, সূত্রের মাইনাস, থ্রির সাথে থ্রি গুণ করলে নাইন। ওকে, এরপর আমরা টু এর জন্য ক্যালকুলেশন করবো। তাহলে টু এর জন্য যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে এই টুকে ফিক্সড করবো, অর্থাৎ প্লাস টু। কেন প্লাস টু হলো? এর পজিশন হচ্ছে ফার্স্ট রো থার্ড কলাম। দেখো, ফার্স্ট রো থার্ড কলাম, এক আর তিন যোগ করলে চার, চার জোড়, জোড় হলে বিজোড়, জোড় হলে যোগ লিখতে হবে। হ্যাঁ, তাহলে এই বরাবর আমরা কী করব? রোকে কেটে দেবো, এই বরাবর কলামকে কেটে দেবো। তাহলে থাকবে কি? ওয়ান টু থ্রি ওয়ান। তাহলে আর আর গুণ করে দেবো সরাসরি। তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কী হবে? ওয়ান। আর থ্রির সাথে টু গুণ করলে হবে সিক্স, তিন দুগুণে ছয়। ওকে, এরপর দেখো, ওয়ান থেকে নাইন বিয়োগ করলে মাইনাস এইট, মাইনাস আর এই মাইনাসে প্লাস, তার মানে প্লাস এইট। এক থেকে ছয় বিয়োগ করলে পাঁচ, পাঁচ দুগুণে দশ, মাইনাস দশ। তাহলে আমরা পেয়ে গেলাম মাইনাস টু। দেখো তো, মডুলাস অফ সি এর মান কি জিরো হয়েছে? জিরো হয়নি, নট ইকুয়াল টু জিরো হয়েছে। তার মানে এই যে নট ইকুয়াল টু জিরো হওয়ার জন্যই কিন্তু আমরা সি এর ইনভার্স পাবো। যদি এটা জিরো হয়ে যেত তাহলে আমরা ইনভার্স পেতাম না। কেন পেতাম না? এই যে ওয়ান বাই জিরো, তাহলে ওয়ান বাই জিরো মানে আনডিফাইন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রথমেই এই মডুলাসের মানটা বের করে নিতে হবে। যদি মডুলাসের মান জিরো হয়ে যায় তখন আমরা সুন্দর করে লিখতে পারবো যে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নেই, আর এটা নট ইকুয়াল টু জিরো হওয়ার জন্য ইনভার্স ম্যাট্রিক্স আছে, এই কথাটি লিখতে হবে। যেহেতু মডুলাস অফ সি নট ইকুয়াল টু জিরো, সুতরাং সি এর ইনভার্স, ইনভার্স ম্যাট্রিক্স আছে, বা অনেকেই বলে যে সি ইনভার্স যোগ্য বা ইনভার্সিবল ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, আমরা এই কথাটা লিখবো। এরপর আমাদের কাজ হচ্ছে, মূল কাজ, অ্যাডজয়েন্ট অফ সি বের করা। হ্যাঁ, তো অ্যাডজয়েন্ট অফ সি বের করার জন্য আমরা মূল ম্যাট্রিক্সের হেল্প নিব। এটা আমি একবারে লিখে দিই, এই জন্য আমার একটু স্পেস দরকার। হ্যাঁ, আমরা একটু লিখে ফেলবো, এটা খুবই দ্রুত। অ্যাডজয়েন্ট আমরা বের করতে চাচ্ছি, কোন ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করবো? সি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করবো। তো এই জন্য সি ম্যাট্রিক্সটাকে লিখে আমরা লম্বা করে এরকম একটা দাগ দিয়ে দেবো। হ্যাঁ, দাগ দেওয়ার পর এই অ্যাডজয়েন্ট বের করার জন্য, অ্যাডজয়েন্ট বের করার নিয়ম হচ্ছে প্রতিটি উপাদানের, প্রতিটি উপাদানের সহগুণক বের করতে হবে, প্রতিটি উপাদানের সহগুণক। আর সহগুণক আমরা পাবো কীভাবে? অনুরাশি বের করে। আর অনুরাশি কীভাবে পাওয়া যায়? যেই উপাদানটাকে আমরা ফিক্সড করতে চাচ্ছি বা যে উপাদানের জন্য অনুরাশি বের করতে চাচ্ছি সেই উপাদানটাকে আমরা ফিক্সড করে দেবো। হ্যাঁ, আমরা শূন্যকে ফিক্সড করে দিলাম, দিয়ে শূন্য বরাবর রো এবং শূন্য বরাবর কলামকে ক্যান্সেল করে দেবো। দেওয়ার পর যেটা বাকি থাকবে সেটা নিয়ে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট তৈরি হবে। তাহলে এখানে আমরা ডিটারমিনেন্টের জন্য উপাদান পাচ্ছি টু থ্রি ওয়ান ওয়ান, টু থ্রি ওয়ান ওয়ান। এটা হলো প্রথম উপাদানের জন্য। আমি আরেকবার বলছি এই জায়গাটা, কারণ এই জায়গাটায় বারবার রিপিট হবে। আমরা ওয়ান ওয়ান পজিশনের জন্য অনুরাশি বের করব, তারপর চিহ্ন বসালে সেটা সহগুণক হয়ে যায়। তাহলে এই ওয়ান ওয়ান পজিশনের জন্য অনুরাশি কী হবে? ওয়ান ওয়ান বরাবর রো এবং ওয়ান ওয়ান বরাবর কলাম ক্যান্সেল হবে। ক্যান্সেল হওয়ার পর যে মানটি থাকবে এখানে, এই মানটিকে ধরে এখানে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবো। বাস, আমাদের এই অনুরাশি বের করা হয়ে গেল। এরপর আমরা চিহ্ন বসাবো, তাহলে সহগুণক হয়ে যাবে। চিহ্নটা আমরা একটু পরে বসাবো সবগুলো ক্যালকুলেশন করে। এখন এই ওয়ানের জন্য আমরা বের করতে চাচ্ছি, অর্থাৎ ওয়ানের জন্য অনুরাশি কী হবে? তাহলে ওয়ান বরাবর, দেখো, ওয়ান বরাবর আমরা কলামকে ক্যান্সেল করবো, ওয়ান বরাবর রোকে ক্যান্সেল করবো। তাহলে এই মানটি আউট হয়ে যাচ্ছে। তাহলে এই বরাবর কলাম যদি ক্যান্সেল করি, টু আর ওয়ান আউট হয়ে যাবে। তাহলে থাকবে কি? ওয়ান থ্রি, থ্রি ওয়ান। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ওয়ান থ্রি
थ्री वन ओके एरपर आप सब शेषेटा टूएर मान बेर करब टूएर देखो टू बराबर रो ए टू बराबर कलम कैंसिल रो केटे दिए आगे एवं कलम के कैंसिल कर देव तो कलम के जो कैंसिल कर दी तो हमारे उपादानगुलो की थक वन टू थ्री वन हमें एखे पे जा वन टू तपर थ्री वन एर डिटारमिनेंट ओके एरपर एक ही भावे द्वितीय रोयर जो काज करब द्वितीय रोटा एक ख्याल कर देखो द्वितीय रोयर जो काज करते चाहिए रोयर उपादान प्रथम उपादान फिक्सड करी ए बराबर रो ए बराबर कलम कैंसिल तेल जो ए बराबर रो ए कलम कैंसिल हो जाए कि मान पाची আমরা আরেকটু ডিপলি দেখি রো কলাম তাহলে ওয়ান টু ওয়ান ওয়ান আমাদের উপাদান থাকবে ওয়ান টু ওয়ান ওয়ান এর পরেরটা কী থাকছে দেখো টু এই পজিশনের জন্য হ্যাঁ এই টু পজিশনের জন্য অর্থাৎ টু টু পজিশনের জন্য আমরা রো এবং কলামকে ক্যান্সেল করে দেবো এবার রো যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে মাঝখানের মানগুলো আউট এবার সরি এবার রো আর এবার কলাম যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে মাঝখানের কোনো মানই আর থাকছে না তাহলে চার কোণাতে যেই মান সেই মানটি আমরা পেয়ে যাবো তাহলে চার কোণাতে কী কী মান আছে जिरो आसे टू आसे थ्री आसे वन आसे एर मडल आसे एरपर थ्री थ्री पजिशन जो रो कलम कैंसिल जिरो वन थ्री वन जिरो वन थ्री वन एरपर हमें चले आसब से शेषेटाते शेषेटा आसले देखते थ्री एखे हे थ्री थ्री जो आप पा थ्री बराबर रो रो कलम कैंसिल वन टू टू थ्री वन टू टू थ्री एरपर यटार जो रो कलम रो कैंसिल जिरो टू वन थ्री जिरो टू वन थ्री एवे वन वन पजिशनर जो वन बराबर कलम वन बराबर रो कैंसिल जिरो वन वन टू जिरो वन वन टू ये हमारे अनुराशि बेर एक्सरा चिन्ह यूज करब देखो चिन्ह यूज कर समय ख्याल रखब जो प्रथम पजिशन छो वन 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 मैं जोर संख्या और जोर मान प्लस पर देखो वन टू पजिशन वन टू वियोग तर मैं ये वियोग ये हे प्लस এই পজিশনটা হচ্ছে টু ওয়ান অর্থাৎ সেকেন্ড রো ফার্স্ট কলাম থ্রি বিয়োগ এটা যোগ এটা হবে বিয়োগ এরপরে দেখো এটা থার্ড রো ফার্স্ট কলাম ফোর প্লাস এটা হবে মাইনাস এটা প্লাস তা আমরা চিহ্ন বসে দিলাম আমাদের কি করতে হবে এটাকে ম্যাট্রিক্স বানিয়ে দিতে হবে আর এখানে একটা দিতে হবে কি ট্রান্সপোজ তাহলে আমাদের অ্যাডজয়েন্টটা বের হয়ে যাবে এখন অ্যাডজয়েন্টের মান আমরা সরাসরি ক্যালকুলেশন করে এই পাশে আমি লিখছি ওকে তাহলে অ্যাডজয়েন্ট অফ সি ইকুয়াল একটু ছোট্ট ছোট্ট করে লিখবো আমরা হ্যাঁ অ্যাডজয়েন্ট ইকুয়াল এই ডিটারমিনেন্ট মান নির্ণয় করতে চাচ্ছি তাহলে টু এর সাথে ওয়ান যদি গুণ করি তাহলে দুই একে দুই ওকে একটু নিচে লিখলাম দুই দুই তারপর সূত্রে মাইনাস তিনের সাথে এক গুণ করলে হবে তিন আমাদের প্রথম অংশ হয়ে গেল এবার দ্বিতীয় অংশ ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান না থ্রির সাথে থ্রি গুণ করলে নাইন সামনে একটা মাইনাস আছে মাইনাস দিতে হবে এরপর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান সূত্রের মাইনাস থ্রির সাথে টু গুণ করলে সিক্স ঠিক একইভাবে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান ওয়ানের সাথে টু গুণ করলে টু আর সামনে মাইনাস আছে মাইনাস এরপর জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো সূত্রে মাইনাস তিন দুগুণে ছয় তারপরে দেখো এখানে মাইনাস দেওয়া আছে জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো আর থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি এরপর সবার শেষেরটা ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি মাইনাস দুই দুগুণে চার এরপরে সামনে মাইনাস জিরোর সাথে থ্রি গুণ করলে জিরো সূত্রে মাইনাস ওয়ানের সাথে টু গুণ করলে টু তারপরে শেষেরটা জিরোর সাথে যদি আমরা টু গুণ করি এটা ছিল আমাদের টু জিরোর সাথে টু গুণ করলে জিরো মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান এই হলো আমাদের ম্যাট্রিক্স তারপরে একটা টি ছিল এটাকে ক্যালকুলেশন করলে আমরা কী পাচ্ছি দেখো টু থেকে যদি থ্রি বিয়োগ করে দেই টু থেকে থ্রি বিয়োগ করলে মাইনাস ওয়ান এটা কিন্তু আলাদা হয়ে যাবে আর ওয়ান থেকে নাইন বিয়োগ করলে মাইনাস এইট মাইনাস আর মাইনাস এটা হয়ে গেলো প্লাস এইট আর এটা হয়ে যাবে তখন মাইনাস ফাইভ দেখো ওয়ান থেকে টু বিয়োগ করলে মাইনাস ওয়ান আর মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে এটা হবে মাইনাস সিক্স এটা আমরা পাচ্ছি থ্রি এটা দেখো হবে মাইনাস ওয়ান এটা হবে টু এটা হবে মাইনাস ওয়ান এরপরে মাথার উপরে কী আছে ট্রান্সপোজ আছে হ্যাঁ এই ট্রান্সপোজ মানে কি এটাকে রো কলামে ইন্টারচেঞ্জ করে দেওয়া তাহলে রো কলামে যদি আমরা ইন্টারচেঞ্জ করে দিতে চাই তাহলে কী লিখতে পারবো এবারে দেখো দেখি তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ সি পাচ্ছি ফার্স্ট রোকে আমরা ফার্স্ট কলাম করব তাহলে এখানে ফার্স্ট রো হচ্ছে মাইনাস ওয়ান এইট মাইনাস ফাইভ তাহলে মাইনাস ওয়ান এইট মাইনাস ফাইভ এরপরে সেকেন্ড রো হচ্ছে দেখো খেয়াল করে সেকেন্ড রো ওয়ান মাইনাস সিক্স থ্রি ওয়ান মাইনাস সিক্স থ্রি কলাম করে দিলাম এবারে থার্ড রোকে থার্ড কলাম করব মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান আমাদের অ্যাডজয়েন্ট বের করা হয়ে গেল এখন এই মানগুলো কোথায় বসাতে হবে এক নম্বরে বসালে আমাদের কাজ শেষ তাহলে একটু তোমরা লিখবে যে এক হতে পাই এক নং হতে পাই কি পাবো আমরা জাস্ট অ্যাডজয়েন্ট অফ সি এর মানটা এখানে বসিয়ে দেবো হ্যাঁ তাহলে বসালে আমরা কি পাচ্ছি খেয়াল করো আমি এখানে মানটা বসিয়ে দিচ্ছি
सी इनवर्स इक्वल देखो वन बाय मॉडुलस ऑफ सी तो मॉडुलस ऑफ सी এর মান কত বের করেছিলাম খেয়াল আছে সেখানে বের হয়েছিল माइनस टू তাহলে এটা হয়ে যাবে माइनस टू इंटू एडजेंट अफ सी एट की एडजेंट अफ सी मान कि एडजेंट अफ सी हमें बेर कर फिलल ये इनवार्सर मान ठीक है क्यों जो मन करें ना और एक लाइन लिखते चाची तेल से क्यों कर माइनस हाफ दिए सम्पूर्ण गुण कर दे माइनस और माइनस हो जाए प्लस प्लस हाफ माइनस हाफ माइनस और माइनस प्लस वन बाई टू देखो आठ के दूजे भाग कर ले चार तेल माइनस चार छय के दूजे भाग कर ले तीन माइनस और माइनस प्लस प्लस तीन और यहाँ हो माइनस वन ये फाइव बाई टू तर एक थ्री बाई टू माइनस एट प्लस हो जाए वन बाई टू ये हलो इनवर्स मैट्रिक्सर आंसर तुम ऊपर आंसर करते पर नीचे आंसर करते पर तुम्हार इच्छा एख देखो ये तीनटा सिक्यू सरि एक सिक्यू प्रश्न तीनटे अंश शेष कर लम एखे की टाइप आस करो एक आस डिटरमिनेंट बेर एक हे इनवर्स बेर और एक हे मैट्रिक्सर ट्रेस बेर तो छाड़ाओ कि शर्त आ से शर्त की शर्त सपेक्षे हमें ये सिक्यूगुलो सल्व करते गाइडलाइन दिए देव एक पिक्चर दिए देखो से खान तुम्हारा देखे ने चट्टग्राम बोर्डर मात्र एक प्रश्न सल्व कर लरकम आकट प्रश्न आटो प्रश्न सल्व कर ले तुम्हारे पुरो बई जतगुलो सिक्यू प्रश्न आसे बोर्डे आसा सबगलो सल्व हो जाए हाँ चट्टग्राम बोर्डर ये दुई नम्बर सिक्यू हमें एक सल्व करी दुई नम्बर सिक्यू हिसाब से काउंट करब तो देखो एक उद्दीपक देवा उद्दीपक से समीकरण जोट देवा आई समीकरण जोट थे तीन ट प्रश्न सल्व करते हैं एर मध्य प्रथम जो प्रश्न से हलो मैट्रिक्स और निर्णायक मध्य दूट पार्थक्य लिखो एक क नम्बर प्रश्न साथ उद्दीपक को मिल नहीं जस्ट डेफिनेशन हाँ तुम्हारे बोते जो डेफिनेशन आ मैट्रिक्स का डिटरमिनेंट का डेफिनेशनगुल्लो लिखो और पास एक एक्साम्पल दे अथवा बोलते पर प्रथम एक नम्बर पार्थक्य हलो डेफिनेशन हाँ मैट्रिक्स डेफिनेशन और डिटरमिनेंट डेफिनेशन और दो नम्बर पार्थक्य एरक होते मैट्रिक्स को निर्दिष्ट मान नहीं डिटरमिनेंटर निर्दिष्ट मान आपर एक पास एक एक्साम्पल दीते मैट्रिक्स एक्साम्पल डान पासे डिटरमिनेंटर एक्साम्पल ये अनेक पार्थक्य लिखा जाए तुम्हारा दूट पार्थक्य लिखे फिलबो तुम्हारे बोई देखे हाँ हमें चले जाए प्रश्न ख बला से क्रेमारे नियमे समाधान करो क्रेमारे नियमे समाधान कौन के क्रेमारे नियमे समाधान करब ये उद्दीपक देवा से उद्दीपक एखे नहीं क्रेमारे नियमे जो समाधान करते चाहिए हमें क्यों कैलकुलेशन करते हैं एक देखो क्रेमारे नियम प्रथम जो एक्स वाई जेड आसे तर से सहगगुलो नहीं एक डिटरमिनेंट तैरि करो ये सहगगुलो नहीं डिटरमिनेंट तैरि करब तर नाम दिल डी कार कार सहग नीते हैं एक्स वाई जेडर सहग नहीं डिटरमिनेंट तो एक्सर सहग जो नीते चाहिए एक्सर सहग कत वन तर नीचे एक्सर सहग कत टू तर नीचे एक्सर सहग कत थ्री एरपर वायर सहग प्रथम वायर सहग कत थ्री पर वायर सहग नाइन मान वन द्वितीय वायर सहग टू एरपर जेडर सहग कत एखे टू एखे जेडर सहग थ्री एखे जेडर सहग नाइन मान वन आसे ये हलो मूल कंडिशन जो डिटरमिनेंटर मान हमें धरे नेब एरपर डिटरमिनेंटर मान बेर करते हैं पशाशी और किस मान बेर करते देखो से मानगुलो क्यों हमें बेर करब अर्थात ये समीकरण के समाधान कर मूल टार्गेट होता है एक्स वाई और जेटर मान बेर हाँ तो एक्सर मान हमें क्यों पा से हे डी अफ एक्स के डी दिए भाग करते हैं तेल एक्सर मान पे जापर वाइर मान पावर जो कि करते डि वाई के डी दिए भाग करते और जेटर मान पावर जो कि डि जेड के डी दिए भाग करते हाँ तेल एक्स वाई जेटर मान पे जा दरकार कि डिएक्स डि डि वाई डि जेड चार्ट मान बेर डी मान तो पे गे हाँ डि मान कैलकुलेशन कर एक सीम्पल मान नहीं आसते हैं कारण एखे डेफिनेशन ही देखल निर्णायक मान एक निर्दिष्ट मान पहुँचानो अर्थात एक निर्दिष्ट मान थक তাহলে এই ডিটারমিনেন্টের মান যদি বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের রো অথবা কলাম ওয়াইজ বিস্তার করতে হবে আমরা যে কোনো এক দিক বরাবর বিস্তার করব হ্যাঁ আমাদের সুবিধার্থে আমরা রো ওয়াইজ রো দিয়ে বিস্তারটা করব তাহলে ওয়ান পজিশনের জন্য আমরা মান নির্ণয় করতে চাচ্ছি তাহলে ওয়ান বরাবর কলাম এবং ওয়ান বরাবর রো ক্যান্সেল তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান টু এর সাথে থ্রি গুণ করলে সিক্স এরপরে মাইনাস থ্রি আসবে তোমরা জানো এটা দ্বিতীয় পজিশনের জন্য এটা মাইনাস হয়ে যায় তাহলে এই বরাবর কলাম এই বরাবর রো ক্যান্সেল তাহলে দুই আর এক যদি গুণ করি তাহলে দুই তিন আর তিন গুণ করলে নয় এরপরে প্লাস টু প্লাস টু এর জন্য আমরা কি পাচ্ছি এই বরাবর কলাম রো ক্যান্সেল দুই এর সাথে দুই গুণ করলে আমরা পাবো চার তিনের সাথে এক গুণ করলে হবে তিন এখানে দেখো এক থেকে ছয় বিয়োগ করলে মাইনাস পাঁচ তার সাথে ওয়ান গুণ করলে মাইনাস টু থেকে নাইন বিয়োগ করলে সেভেন মাইনাস সেভেন সাত তিন সাথে একুশ মাইনাস আর মাইনাসে প্লাস এরপরে এটা হয়ে যাবে প্লাস চার থেকে তিন বিয়োগ করলে এক একের সাথে দুই তাহলে একুশ আর দুয়ে হচ্ছে তেইশ তেইশ থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাবো আট পাঁচ তেরো আঠারো সরি প্লাস আঠারো আমরা ডি এর মান পেয়ে গেলাম এখন আমাদের মান বের করতে হবে কি ডিএক্স ডিওয়াই ডিজেড দেখো ডিএক্স এর মানটা আমরা কিভাবে পাই আমি এখানে ডিএক্সটা দেখাচ্ছি
dx এর মান পাবো x এর জায়গাতে রিপ্লেসমেন্ট হবে এই সমীকরণের ডান দিকের যে মান সেটি ডান দিকের মানটা কোথায় রিপ্লেস হবে x এর জায়গাতে অর্থাৎ x বরাবর যে কলাম আছে সেই কলামটা রিপ্লেসমেন্ট হবে ডান দিকের মান দিয়ে তাহলে আমরা পেয়ে যাব কি dx তাহলে মান দিয়ে রিপ্লেসমেন্ট করে দেই 514 রিপ্লেস হয়ে গেল পরে এগুলো ঠিক থাকবে 312 আর এখানে 231 এখন আমরা এখান থেকে মান বের করে ফেলব ঠিক আছে আমরা একটু ছোট ছোট করে লিখে মান বের করে ফেলি 5 কিভাবে মান বের করব বিস্তার করে কার বিস্তার রো ওয়াইজ বিস্তার 5 5 এর জন্য আমরা কি পাচ্ছি খেয়াল করে দেখো এই বরাবর কলাম রো ক্যান্সেল হলে 1 এর সাথে 1 গুণ হবে তাহলে 1 2 এর সাথে 3 গুণ করলে 6 এরপর -3 -3 এর জন্য রো কলাম ক্যান্সেল তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 সূত্রে -4 এর সাথে 3 গুণ করলে 3 4 12 এরপরে 2 পজিশনের জন্য +2 2 নিলাম ক্যান্সেল করলাম 1 এর সাথে 2 গুণ করলে 2 4 এর সাথে 1 গুণ করলে -4 ঠিক আছে তাহলে আমরা সবগুলোকে ক্যালকুলেশন করি দেখো এখানে 1 থেকে 6 বের করলে -5 5 5 এ 25 তার মানে -25 হয়ে যাবে হ্যাঁ এরপরে দেখো 1 থেকে 12 বের করলে -11 মাইনাস আর মাইনাসে +33 আর এখানে 2 থেকে 4 বের করলে -2 -4 ওকে তাহলে দেখো 25 আর 4 যদি যোগ করি তাহলে 29 হবে -29 থেকে 33 বিয়োগ করলে আমরা পাবো 4 তাহলে এটা হয়ে গেল 4 এরপর আমরা বের করব ডি অফ ওয়াই ডি অফ ওয়াই দ্বারা আমরা বুঝি যে x এর একটু খেয়াল করে দেখি তাহলে আমরা খুব সহজে পরেরটা বের করতে পারবো দেখো x এর মান বের করার জন্য x এর জায়গা রিপ্লেসমেন্ট হয়েছে ডান দিকের মান দিয়ে তাহলে y এর মান যদি বের করতে চাই তাহলে y এর জায়গা রিপ্লেসমেন্ট হবে ডান দিকের মান দিয়ে তাহলে ডান দিকের মান আছে যে যা সেই মানটি রিপ্লেস হবে কোন জায়গাতে ঠিক এই জায়গাতে এসে তাহলে প্রথম দিকেরগুলো ঠিক থাকবে তার মানে 1 2 3 এরপরটা রিপ্লেসমেন্ট হবে 514 দিয়ে আর ডান দিকেটা তো ঠিক আছে ওকে এরপর আমরা এখান থেকে মানটা বের করে নিই আচ্ছা এই মানটা আমরা নিচে বের করি এখানে আছে 1 1 যদি আমরা নেই তাহলে 1 বরাবর কলাম রো ক্যান্সেল 1 এর সাথে 1 গুণ করলে 1 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12 এরপরে -5 -5 বরাবর কলাম রো ক্যান্সেল তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 3 এর সাথে 3 গুণ করলে 9 এবারে +2 তাহলে +2 নিলে এই বরাবর রো কলাম ক্যান্সেল তাহলে 2 আর 4 8 3 1 3 হ্যাঁ তাহলে এখানে হচ্ছে -11 এখানে 7 5 7 35 +35 আর এখানে হবে +8 থেকে 5 তিন বিয়োগ করলে 5 পাঁচের সাথে 2 গুণ করলে সেটা হয়ে যায় 10 তাহলে আমরা এখান থেকে পাবো 34 এখন আমাদের দরকার ডিজেড ওকে আমরা ডিজেড বের করে ফেলি তার মানে যেই কথা সেই কাজ এক্স এর মান বের করার সময় এক্স রিপ্লেস হয়েছিল ওয়াই এর মান বের করার সময় ওয়াই রিপ্লেস জেড এর মান বের করলে জেড রিপ্লেস হবে তাহলে প্রথম বারগুলো ঠিক থাকবে তাহলে প্রথমে 1 2 3 ঠিক থাকলো এরপরে ওটা পরেরটাও ঠিক থাকবে 3 1 2 এরপরেটা রিপ্লেসমেন্ট হবে এটা কি মান দ্বারা রিপ্লেস হবে ডান দিকের মান দ্বারা তাহলে 514 এখন এখান থেকে বিস্তার করে মান বের করতে হবে হ্যাঁ তাহলে 1 এর জন্য বিস্তার করলে আমরা কি পাবো 1 বরাবর কলাম রো ক্যান্সেল তাহলে 1 এর সাথে 4 গুণ করলে 4 সূত্রে -2 এর সাথে 1 গুণ তারপর 3 নিয়ে নেব আমরা হ্যাঁ তাহলে 3 যদি নিয়ে নিই 3 বরাবর রো কলাম ক্যান্সেল 2 এর সাথে 4 গুণ করলে হয়ে যাবে 8 সূত্রে -3 এর সাথে 1 গুণ করলে 3 এরপরে +5 +5 এর জন্য খেয়াল করো কলাম রো ক্যান্সেল 2 এর সাথে 2 গুণ করলে 4 সূত্রে -3 একে 3 তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এখানে হবে 2 8 থেকে 3 বিয়োগ করলে 5 3 5 15 এটা +5 তাহলে আমরা -10 -8 পেয়ে যাচ্ছি এখান থেকে হ্যাঁ তাহলে সবগুলো মান আমরা বের করে ফেললাম dx dy dz সবগুলো মান কোথায় বসাবো আমাদের এই মান নির্ণয়ের ফর্মুলাতে তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই dx এর মান কত পেয়েছিলাম 4 পেয়েছিলাম তাহলে উপরে হবে 4 আর d এর মান কত পেয়েছিলাম 18 তাহলে এখানে হয়ে যাবে 18 কাটাকাটি করলে হবে 2/9 এবার দেখো dy dy কত পেয়েছি 34 আর নিচে ছিল dt মানে 18 তাহলে এটা হয়ে যাবে 17 2 40 34 আর 9 dz dz কত পেয়েছি -8 তাহলে এটা হয়ে যাবে -8/18 তাহলে -8/18 কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 4 -4/9 ওকে দুই দিয়ে কাটাকাটি এই তিনটি হলো আমাদের এক্স ওয়াই জেড এর মান এবং এটি হলো আমাদের আনসার ওকে তাহলে আমরা এই যে ক্রেমারের যে নিয়ম এই নিয়মটা একবারে সহজ এবং এই নিয়মের প্রশ্ন পরীক্ষাতে মাঝে মধ্যেই আসে বাদ যায় না বললেই চলে তাহলে তোমরা ক্রেমার রুলটা একটু ভালো করে শিখবে আরেকটা আমরা নিয়ম সবার শেষে পাবো গুণ এবং যোগের এই নিয়মটা দিয়ে শেষ হবে আমাদের এই প্রশ্ন দেখো তোমাদের এই সিকিউ প্রশ্নের সর্বশেষ যে প্রশ্নটি গতে আমরা দেখতে পাচ্ছি সমীকরণ জোটের চলকের সহগগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স যদি এম হয় তাহলে এই এক্সপ্রেশনের মানটা বের করতে হবে হ্যাঁ এটা হচ্ছে জাস্ট ম্যাট্রিক্সের মান নির্ণয় যদি এইভাবে থাকে সেই ক্ষেত্রে এই নিয়মটা তোমরা একটু মাথায় রাখো তো আমরা সমীকরণ জুড়ে চলকের সহগগুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে যদি নিতে চাই তাহলে এখানে এক্স এর সহগ কত কিছু নাই মানে 1 তার মানে 1 আসবে
এরপরে ওয়াই এর সহগ কত থ্রি থ্রি আসবে, জেড এর সহগ কত টু, ঠিক একইভাবে আমরা এটা লিখে ফেলবো। যেভাবে ক্রেমার রুলে লিখেছিলাম ডি এর মান, সেই ডি এর মানটাই হচ্ছে এখানে এম ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন এই এম ম্যাট্রিক্সের সাহায্যে আমরা কী বের করতে চাচ্ছি, এম স্কোয়ার বের করতে হবে আমাদেরকে, তারপর এম এর সাথে টু গুণ করতে হবে, তারপর বিয়োগ, আর এখানে থ্রির সাথে আই। তার মানে মেইনলি আমরা যদি এম স্কোয়ার বের করতে পারি তাহলে এই পুরোটাই খুব সহজেই বের করতে পারবো। তাহলে এম স্কোয়ার দ্বারা আমরা কী বুঝি, দেখো এম স্কোয়ার মানে হচ্ছে এম এর সাথে এম গুণ। তাহলে এম এর সাথে এম গুণ করার অর্থ এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সকেই গুণ করতে হবে। তাহলে প্রথমে যে ম্যাট্রিক্সটি পাচ্ছি ওয়ান থ্রি টু, এরপরে টু ওয়ান থ্রি, থ্রি টু ওয়ান, এই ম্যাট্রিক্সের সঙ্গে এই ম্যাট্রিক্সকেই গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা পাবো ওয়ান থ্রি টু, টু ওয়ান থ্রি, এখানে থ্রি টু ওয়ান। এখন দেখো ম্যাট্রিক্সের গুণনবিধি অনুযায়ী আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হয় তাহলে আমরা গুণ করতে পারবো, তাছাড়া গুণ করতে পারবো না। তো এখানে কলামের সংখ্যা কয়টা, এক দুই তিন, এখানে রো সংখ্যা কয়টা, এক দুই তিন, তাহলে তিনটা কলাম তিনটা রো, কলাম এবং রো সমান হয়ে গেছে, তাহলে আমরা গুণ করতে পারবো। এখন গুণের নিয়ম, প্রথম যে উপাদান থাকবে এই প্রথম উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদান গুণ হবে, আগে লিখে ফেলি ওয়ান গুণ ওয়ান। এরপরে যোগ চিহ্ন, এখানে যে দ্বিতীয় উপাদান আছে ওই একই রো, ঠিক ওই রোয়ের দ্বিতীয় উপাদানের সাথে গুণ হবে, তার মানে এখানে হচ্ছে থ্রি আর এখানে আছে টু, থ্রি গুণ টু। এরপরে প্লাস চিহ্ন, ওই একই রোয়ের যে তৃতীয় উপাদান আছে ওই একই রোয়ের তৃতীয় উপাদানের সাথে গুণ হবে, দেখেন দুইয়ের সাথে তিন গুণ হবে, তাহলে দুই গুণিত তিন। ঠিক এই ঘটনা দ্বিতীয় রো এবং তৃতীয় রোয়ের জন্য প্রযোজ্য। তাহলে আমরা যদি দ্বিতীয় রোতে আসি তাহলে দেখো দুইয়ের সাথে গুণ হবে কি, দুইটা হচ্ছে প্রথম উপাদান, প্রথম উপাদানের সাথে গুণ হবে প্রথম উপাদান, তার মানে দুইয়ের সাথে গুণ হবে এক। এরপরে যোগ চিহ্ন, এরপরে দ্বিতীয় উপাদান, দ্বিতীয়টার সাথে গুণ হবে দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টা হচ্ছে ওয়ান আর পরে দ্বিতীয়টা হচ্ছে টু। এরপরে তৃতীয় উপাদান যদি নিই, তৃতীয়টার সাথে গুণ হবে কি, তৃতীয়টা, তাহলে তিনের সাথে গুণ হবে তিন, তিন গুণ তিন। ঠিক একই কনসেপ্ট তৃতীয় রোয়ের জন্য। হ্যাঁ দেখো তৃতীয় রো থ্রি, থ্রির প্রথম উপাদান প্রথমটার সাথে প্রথমটা গুণ হবে, তার মানে থ্রি ইন্টু ওয়ান। এরপরে যোগ চিহ্ন, দ্বিতীয়টার সাথে গুণ হবে দ্বিতীয়টা, তার মানে টু ইন্টু টু। এরপরে প্লাস তৃতীয়টার সাথে গুণ হবে তৃতীয়টা, তার মানে ওয়ান ইন্টু থ্রি। দেখো এই কাজটি আমরা করলাম শুধুমাত্র একটি কলামের জন্য। এবার আমরা কলাম চেঞ্জ করে পরেরটাতে চলে যাব। হ্যাঁ এই যে দ্বিতীয় কলামে চলে গেলাম, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম মানে এখানে কলাম হয়ে যাবে দ্বিতীয়টা। ঠিক এখানে যে ঘটনা ঘটেছে ঠিক একই ঘটনা আমরা দ্বিতীয় কলামের জন্য ঘটাবো। তাহলে এখন এই অংশটুকু আমাদের নাই এরকম মনে করতে হবে। হ্যাঁ ধরবে যে এই অংশটুকু এখন নাই, তাহলে এই প্রথম অংশের সাথে এই অংশটুকু গুণ হবে, তাহলে আবার প্রথমটা থেকে শুরু, এই প্রথমটার সাথে গুণ হবে এর প্রথমটা, তাহলে ওয়ানের সাথে গুণ হবে থ্রি, তো ওয়ান গুণিত থ্রি। এরপরে যোগ, দ্বিতীয়টার সাথে গুণ হবে দ্বিতীয়টা, তাহলে এখানে থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি গুণিত ওয়ান। এরপরে প্লাস চিহ্ন, তৃতীয়টার সাথে গুণ হবে তৃতীয়টা, টু ইন্টু টু, তাহলে টু ইন্টু টু। এবার আমরা দ্বিতীয় রোতে চলে আসি, তাহলে টু এর সাথে গুণ হবে থ্রি, এরপরে ওয়ানের সাথে গুণ হবে ওয়ান, এরপরে প্লাস চিহ্ন দিয়ে থ্রির সাথে গুণ হবে টু। এবারে চলে আসো সবার শেষের রোতে, তিনের সাথে গুণ হবে তিন, এরপরে যোগ, দুইয়ের সাথে গুণ হবে এক, এরপর একের সাথে গুণ হবে দুই। আমরা দুইটা রোয়ের কাজ কমপ্লিট করলাম, এখন এই রোকেও ফিক্সড করে দেবো, এর বাদ। এবার চলে আসি সবার শেষে কলামে, হ্যাঁ শেষ কলামে কী পাচ্ছি আমরা, এই যে ওয়ানের সাথে টু গুণ হবে, তাহলে ওয়ান ইন্টু টু, এরপর থ্রির সাথে থ্রি গুণ হবে, প্লাস থ্রি ইন্টু থ্রি, প্লাস দুইয়ের সাথে তিন এক গুণ হবে, দুই গুণ এক। এবারে দ্বিতীয় আমরা রোতে চলে আসলাম, দুইয়ের সাথে দুই গুণ হবে, দুই গুণিত দুই, এরপরে দুইয়ের সাথে তিন গুণ হবে, সরি একের সাথে তিন গুণ হবে, এক গুণ তিন, তিনের সাথে এক গুণ হবে, তিন গুণ এক। এবারে সবার শেষেরটাতে চলে আসো, তিনের সাথে দুই গুণ হবে, তিন গুণ দুই, এরপর দুইয়ের সাথে তিন গুণ হবে, দুই গুণ তিন, এরপর একের সাথে এক গুণ হবে, ওয়ান গুণ ওয়ান। আমাদের ম্যাট্রিক্সের কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ আমরা আর খুব বেশি দূর নাই, খুবই দ্রুত আমাদের কাজ শেষ হয়ে যাবে। ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, তিন দুগুণে ছয়, তিন দুগুণে ছয়, ছয় আর ছয় বারো আর একে তেরো, এটা প্রথমটা হয়ে গেল তেরো, এটা তেরো, দুই আর দুয়ে চার, চার আর নয়, নয় আর চারে তেরো, বাহ খুব সুন্দর মিলে যাচ্ছে। তিন এটা হচ্ছে চার, দুই দুগুণ চার, এখানেও তিন, তিন আর তিন যোগ করলে ছয়, ছয় আর চারে দশ, দশ হয়ে গেল। এবার পরেরটাতে যাই, দু তিন আর একে সরি তিন আর এক গুণ করলে তিন, তিন আর তিনে ছয়, ছয় আর চারে দশ। এরপরে এটা ছয় সাত আর ছয়, সাত ছয় তেরো, খুবই ভালো, নয় আর দুয়ে এগারো, এগারো আর দুয়ে তেরো, বাহ সব তেরো হাট বাজার হয়ে যাচ্ছে। সবার শেষেরটাতে আসি, দুই তিন থেকে নয়, দুই দুই আর নয় এগারো আর দুয়ে তেরো, এটা তো তেরো হয়ে যাচ্ছে। এরপর চার, চার আর তিনে সাত, সাত তিনে দশ, গুড দশ। এরপর এটা ছয়, ছয় আর ছয় বারো আর একে তেরো,
তো এই যে ম্যাট্রিক্স আমরা পেলাম এটি হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণনটা হ্যাঁ অর্থাৎ এম স্কয়ার মান আমরা পেয়েছি এখন আমাদের টার্গেট কি এম স্কয়ার মাইনাস 2m প্লাস 3i খেয়াল করো আমি সরাসরি এবারে প্রমাণে আমাদের যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সে আমরা সরাসরি চলে যাচ্ছি হ্যাঁ দেখো আমাদের প্রদত্ত রাশি কি আছে দেখো দেওয়া আছে এম স্কয়ার মাইনাস 2m এম স্কয়ার মাইনাস 2m প্লাস 3i এইটার মান তাহলে এখন বলো তো এম স্কোয়ারের মান কত এই যে আমরা বের করে রেখেছি এটা এম স্কোয়ারের মান 13 13 10 এরপরে আমরা পেয়েছি 10 13 13 এরপরে আমরা পেয়েছি 13 10 13 ওকে এটা হলো আমাদের এম স্কোয়ারের মান এরপরে মাইনাস 2 ইন্টু m এম এর মান কোথায় এই যে গঠিত ম্যাট্রিক্স এটা ইরেজ করে দিলাম সেই ম্যাট্রিক্সটাকে আবার লিখতে হবে 1 3 2 2 1 3 3 2 1 ওকে এরপরে কি আছে প্লাস 3i প্লাস 3i i মানে আমরা কি বুঝি যে i হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স হ্যাঁ তাহলে এটা আমরা আমাদের কত বাই কত ম্যাট্রিক্স 3x3 ম্যাট্রিক্স তাহলে 3x3 ম্যাট্রিক্সের জন্য ইউনিট ম্যাট্রিক্সটাকে আমাদের লিখতে হবে তাহলে 1 0 0 0 0 1 এরপর আমাদের কাজ কি এরপর আমাদের কাজ হচ্ছে এক লাইনে কিভাবে এক লাইনে কাজ করব আমরা সবগুলোকে যোগ করে দেব হ্যাঁ তাহলে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদানগুলো কাজ হবে তাহলে এখানে প্রথম উপাদান কত 13 এখানে প্রথম উপাদান 2 এর সাথে গুণ আছে সরি 1 এর সাথে গুণ আছে 2 আর এখানকার প্রথম উপাদান 1 এর সাথে গুণ আছে 3 এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে প্রথমটা হলো 13 এরপর দেখো বিয়োগ চিহ্ন বিয়োগ দিলাম 2 এর সাথে 1 গুণ করলে 2 এরপর যোগ চিহ্ন দিলাম 3 এর সাথে 1 গুণ করলে 3 এরপর চলে আসো পরেরটাতে পরেরটা হলো 10 এখানে 10 তাহলে 10 লিখো তারপরে বিয়োগ চিহ্ন দাও 2 এর সাথে 3 গুণ করলে হবে 6 এরপর যোগ চিহ্ন দাও তারপরে 3 এর সাথে 0 গুণ করলে 0 এরপর 13 তে আসো 13 থাকবে বিয়োগ চিহ্ন দাও 2 এর সাথে 2 গুণ করলে 4 3 এর সাথে 0 গুণ করলে 0 তাহলে আমাদের প্রথম রো এর কাজ হলো এবার দ্বিতীয়টা এখানে 13 13 লেখো এরপরে বিয়োগ আছে বিয়োগ চিহ্ন দাও 3 2 গুণে 4 লিখো এরপরে যোগ চিহ্ন দাও দিয়ে 3 এর সাথে 0 যোগ করে দাও ওকে এরপরে 13 আবার 13 13 এর সাথে 13 লিখতে হবে বিয়োগ চিহ্ন দাও 2 এর সাথে 1 গুণ করলে 2 এরপরে যোগ 0 সরি 3 এর সাথে 1 গুণ করলে 3 যোগ 3 এরপরে 10 তাহলে 10 লেখো তারপর বিয়োগ চিহ্ন দাও 2 এর সাথে 3 গুণ করলে 6 3 এর সাথে 0 গুণ করলে প্লাস 0 এরপর সবার শেষের লাইন এখানে 10 লেখো তারপরে বিয়োগ চিহ্ন 2 এর সাথে 3 গুণ করলে 6 তারপরে যোগ চিহ্ন 3 3 এর সাথে 0 গুণ করলে 0 এরপরে সাথে 13 তে আসো আবার তাহলে 13 মাইনাস 2 এর সাথে 2 গুণ করলে 4 এরপরে যোগ 3 এর সাথে 0 গুণ করলে 0 শেষেরটাতে আসো 13 তাহলে 13 লিখতে হবে বিয়োগ চিহ্ন দিতে হবে তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 3 এর সাথে 3 গুণ করলে প্লাস 3 এই হলো আমাদের ম্যাট্রিক্সের সবগুলোকে একসঙ্গে লেখা হ্যাঁ এরপর আমরা সরাসরি ফলাফল লিখব তাহলে 13 আর 3 যোগ করলে কত হয় 16 16 থেকে 2 বিয়োগ করলে 14 আমরা এটা পেলাম 14 এটা কাজ করি 13 থেকে 4 বিয়োগ করলে হবে 9 এরপরে 10 থেকে 6 বিয়োগ করলে হবে 4 এটা 10 থেকে 6 বিয়োগ করলে 4 দেখো 13 আর 3 16 16 থেকে 2 বিয়োগ করলে 14 13 থেকে 4 বিয়োগ করলে হবে 9 13 থেকে 4 বিয়োগ করলে 9 10 থেকে 6 বিয়োগ করলে 4 এরপরে 10 16 16 থেকে 2 বিয়োগ করলে 14 ওকে তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাট্রিক্সে পৌঁছে গেলাম এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাট্রিক্স যেটা আমরা সলভ করতে চাচ্ছি তো এখানে যে টাইপগুলো তোমাদের আসছে সেই সবগুলো টাইপ খুব ভালো করে পড়তে হবে তাহলে ম্যাট্রিক্সে ইজিলি আমরা একসেট প্রশ্ন আনসার করতে পারবো তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বা আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ